আসুন মানুষ ও নীলতিমির মধ্যে একটু তুলনা করি। মানুষ কত ছোট একটা প্রাণী, আর নীলতিমি আকারের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এর গড় ওজনেই হয়ে থাকে প্রায় 170 টনের মতো। কিন্তু একটি জায়গায় মানুষের থেকে পিছিয়ে নীলতিমি, সেটি হলো মস্তিষ্ক। দেহের আকারের অনুপাতে তিমির মস্তিষ্ক বেজায় ছোট, মোটে 7 থেকে 8 কেজি। অথচ 50 থেকে 60 কেজি ওজনের মানুষের দেহ প্রায় 1.5 কেজি ওজনের একটা মস্তিষ্ক থাকে। টিউবার হান্টের আজকের এপিসোডে আমরা জানবো মানুষের মস্তিষ্ক নিয়ে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মস্তিষ্কের আকারের দিক থেকে মানুষ এই বিশ্বের অন্য সব প্রাণী থেকে আলাদা। মানুষই একমাত্র মেরুদণ্ডী প্রাণী যাদের মস্তিষ্ক দেহের আকারের অনুপাতে সবচেয়ে বড়। মানুষের মস্তিষ্ক সবচেয়ে জটিল, নিউরনের ঘনত্ব থাকে বেশি। আর এই উন্নত মস্তিষ্কের জোরেই নীলতিমিকে হারিয়ে পৃথিবীতে রাজত্ব করছে দুবাই মানুষ। কিন্তু মানুষের মস্তিষ্ক এত বড় হলো কি করে? চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদের দোহাই দিয়ে একটি অস্পষ্ট উত্তর দেওয়া যায় বটে, তবে তাই নিখুঁত হয় না। বিষয় হলো, বিজ্ঞানীরাও এতদিন ধরে এ নিয়ে ব্যাপক গবেষণা চালিয়েছেন, এবার তার কিছু ফলও আসতে শুরু করেছে। সম্প্রতি দুই বিজ্ঞানীর পৃথক গবেষণায় জানা গেছে, একটি বিশেষ জিনের কারণে মানুষের মস্তিষ্ক এত বড় ও জটিল হয়েছে। অন্যান্য প্রাণীর দেহে ব্যবহার করে তার প্রমাণও মিলেছে। গবেষণা দুটি নিয়ে দ্য ইকোনমিক্স সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গবেষক ডেভিড হসলার ও তার দল এক জাতের বানরের উপর পরীক্ষা চালান। তাতে নতুন এক ধরনের জিনের অস্তিত্ব পাওয়া গেছে। এই জিনটি হলো NOS2NL। গবেষকরা বলেছেন, পরীক্ষা চালানো বানরের দেহে এই জিন পাওয়া যায়নি। শুধু বানর নয়, শিম্পাঞ্জি ও গরিলা বাদে পৃথিবীর অন্য কোনো প্রাণীর DNAতেই এই জিন পাওয়া যায়নি, আর পাওয়া গেছে মানুষের দেহে। শিম্পাঞ্জি ও গরিলা থাকা NOS2NL নামের জিনটি পুরোপুরি নিষ্ক্রিয়, কিন্তু মানুষের মধ্যে তা সক্রিয়। বিবর্তনের ধারায় এর তিনটি সংস্করণও তৈরি করে ফেলেছে। এগুলো হলো AB এবং C। এই তিন সংস্করণের নস জিন মানুষের দুটি বিলুপ্ত প্রজাতির মধ্যেও ছিল, সেগুলো হলো নিয়ান্ডারসাল এবং ডেনিসোভানস। গবেষকদের ধারণা, 30 থেকে 40 লাখ বছর আগে NOS2NL নামের জিনটি সক্রিয় হতে শুরু করে, এবং তখন থেকেই পৃথিবীর বুকে মানুষ প্রজাতির প্রাণীটির জয় জয়কার শুরু হয়। ডেভিড হসলারের গবেষণায় দেখা গেছে, NOS2NL কোষের সংখ্যা বৃদ্ধি করে। এই জিনের অনুপস্থিতিতে কোষের স্বাভাবিক বৃদ্ধি হয়, কিন্তু NOS2NL এর প্রভাবে কোষের সংখ্যা বেড়ে যায় মস্তিষ্কের নিউরনের সংখ্যাও, আর সেটি মানুষের মস্তিষ্ক বড় হওয়ার মূল কারণ। জীববিজ্ঞানী পিয়েরে ভন্ডার হেগেনের গবেষণায় এক ধরনের জিনের প্রভাব দেখা গেছে। এই দুই পৃথক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে মানুষের মস্তিষ্ক বড় হওয়ার পেছনে NOS2NL এই জিনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে কেন এটি হয়, অর্থাৎ প্রক্রিয়াটি কি ঠিক, তা এখনো জানা যায়নি। DNA এর মিউটেশন প্রক্রিয়া প্রতিনিয়ত ঘটে। এই মিউটেশন প্রক্রিয়ার ক্ষেত্রে বড় আকারের মস্তিষ্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বড় ও জটিল মস্তিষ্কের কিছু ঝামেলাও আছে। বড় মস্তিষ্ক পেলে পুষে রাখাও বেশ হ্যাম্পার, কারণ বড় মস্তিষ্কের পুষ্টিও লাগে বেশি। মজার বিষয় হলো, 30 থেকে 40 লাখ বছর আগে NOS2NL নামের জিনটি সক্রিয় হয় বলে ধারণা পাওয়া যাচ্ছে। প্রাণী হিসেবে মানুষের উন্নতি শুরু হয় তখন থেকেই, কিন্তু বড় মস্তিষ্কের জন্য খাবারও লাগে বেশি। 10 বছর আগে যখন কৃষিকাজের পতন হলো, তার আগে কিন্তু মানুষ বেশ দুর্লভই ছিল। খাবারের যোগান বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধিও খুলতে শুরু হলো। ঠিক কিভাবে মানুষের মস্তিষ্ক এত উন্নত হলো তার নিখুঁত বিশ্লেষণ এখনো অজানা। যন্ত্রের উদ্ভাবন একটি ব্যাখ্যা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক উদ্ভাবনের মধ্য দিয়ে মানব মস্তিষ্ক নিয়ে গবেষণার আরেকটি নতুন দিগন্তের উন্মোচন হলো। সময়ের সঙ্গে সঙ্গে একদিন মানুষ জানতে পারবে নিজেদের মস্তিষ্কের পুরো রহস্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।